atdawa.tv duniya o akhirater kollane sura hujurat er aloke sundor samaj samajer chitro jodi apni chitrayito korten qurani karim er mohimannito sura sura hujurat ei surate allah rabbul alamin etake bola hoy shishtachar sura samajik sura ji ei surar majhe onek sundor sundor adob অনেক সুন্দর সুন্দর জীবন ঘনিষ্ঠ বিষয় আচরণ বৈশিষ্ট্য গুণের কথা বলা আছে যদি এগুলো একটি সমাজে যদি যথাযথভাবে প্রতিস্থাপিত হয় আশা করা যায় সেই সমাজটা অত্যন্ত সুন্দর হবে একটি জান্নাতি পরিবেশ ফিরে আসবে প্রথমেই যেটা সূরা হুজুরাতের শুরুতে বলা হয়েছে যে লা তুকাদ্দিমু বাইনা যে তোমরা কোনো অবস্থাতে কোনো জিনিস যখন তোমাদের সামনে আসবে তখন সেটাকে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তের উপর তোমরা অতিক্রম করে যেও না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ ওয়া রাসূলিহি তোমরা আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তের বাইরে কোনো জিনিসকে তোমরা অগ্রসর করো না অর্থাৎ তোমাদের মাঝে যখন কোনো বিষয়ে সংকট তৈরি হবে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে সেটাকে সিদ্ধান্তের দিকে ফিরে যাও সেদিকে যদি তাদের কাছে রিপোর্ট করা হয় তাহলে বিষয়টা অত্যন্ত সুন্দর তাহলে দেখুন প্রথম কথা আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তের কাছে আমরা সবাই কি থাকব প্রধানত এবং আমরা নিয়ন্ত্রিত সেখানে দ্বিতীয় যে কথাটা হচ্ছে যে লা ইয়াসখার কওমু মিন কওম একে অন্যকে ঠাট্টা বিদ্রুপ করবে না ওয়ালা তানাবাজু বিল আলকাব জি তোমরা একে অন্যকে মন্দ নামে দেখো না আল্লাহ কত সুন্দর করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল-জন তোমরা বেশি বেশি ধারণা করা থেকে দূরে থাকো জি ইন্না বাদাল-জন্নি ইসম আর কিছু কিছু ধারণা এটা গুনাহের কাজ জি পাপ এরপরে একটি গুরুত্বপূর্ণ একটি কাঠামো দেওয়া হয়েছে কোনো সংবাদ পরিবেশন করার ক্ষেত্রে ইদা জাআকুম ফাসিকুম বিনাবা ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা জি যে যখন কোনো ব্যক্তি তোমার কাছে কোনো সংবাদ নিয়ে আসে ফাতাবায়ানু প্রমাণ করো যাচাই করো বাছাই করো জি যাচাই বাছাই ছাড়া তুমি কোনো সিদ্ধান্ত নিতে যেও না এই যে ভুল ইনফরমেশনের কারণে এখন বলা হয় ইনফরমেশন ইজ পাওয়ার তত্ত্বই হচ্ছে এখন কি শক্তি শক্তি জি কারণ একটি তথ্যের কারণে অনেক কিছু হয়ে যায় অনেক সিদ্ধান্ত বদল করতে হয় অনেক এখানে এখানে জাস্ট একটা সম্পূরক সেটা হলো যে যেটা বললেন যে তথ্য বিভ্রাট এখন বর্তমান তথ্য প্রযুক্তির যুগে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচুর ছড়াছড়ির কারণে যে কোনো সংবাদ আপনি যেটা বললেন যে এটা সূরা হুজরাতে আসছে এবং এটা এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে এটা আসলে অত্যন্ত জরুরি কারণ আমরা বিশেষ করে ফেসবুকে দেখি যে অনেক মানে কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই ছড়ানোর কারণে অনেক মানে ফিতনা তৈরি হচ্ছে এবং বিশেষ করে আমাদের ওলামা ইকরামদের মাঝেও কিন্তু বা বিশেষ করে ইসলামী সংবাদগুলিও এবং ব্যাপকভাবে বিভ্রান্তি তৈরি করছে এই বিষয়টাতে আসলে আমাদের সূরা হুজরাতের এই আয়াতের দিকে আমাদেরকে খেয়াল রাখা উচিত অনেক উচিত এবং আরেকটু চমৎকার বক্তব্য সহিহ মুসলিমে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কাফা বিল মারই কাদিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া জি 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 একজন ব্যক্তির জন্য মৃত্যু হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে যা শুনলো তাই প্রচার করলো জি জি এটা চরম একটা মিথ্যাচার কারণ সেই ব্যক্তি কিন্তু জেনে শুনে একটা মিথ্যা হয়তো প্রচার করবে না কিন্তু সে শোনার সাথে সাথে যে করলো যাচাই বাছাই করলো না ফলে কিন্তু এই ব্যক্তি মৃত্যু হওয়ার জন্য রাসূল বলছেন এটাই যথেষ্ট এই জন্য কোরআন আমাদেরকে সূরা হুজরাতে বলছে ইদা জাআকুম ফাসিক বিনাবা যখন কেউ তোমার কাছে কোনো ফাসিক যখন কোনো তথ্য নিয়ে আসে ফাতাবায়ানু যাচাই বাছাই করো ফেসবুকের যে আপনি কথা বলছেন সোশ্যাল মিডিয়ার কথা আপনি বলছেন আমরা অবাক হই আসলে এটা একটা ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম এখানে কী তথ্য আসতে পারে আমরা এমন সব বিষয় পোস্ট করছি যেটা আমাদের জন্য কোনো প্রয়োজন নেই এটা একটা মানুষের কাছে আমি নিজকে কতটুকু খাটো করে যে পরিচয় দিচ্ছি এটা আমি নিজেও কিন্তু করছি না এটা একটা গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম এটা একটা তথ্য ভাণ্ডার এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আসবে যে তথ্যের দ্বারা একজন ভাই উপকৃত হবে এবং প্রমাণিত বিশুদ্ধ একটি বক্তব্য তিনি সেখানে প্রদান করবেন এটা দাইল আল্লাহর একটি ভালো প্ল্যাটফর্ম অতএব বিশুদ্ধ বিষয় প্রমাণিত বিষয় এবং এইরকম একটি তথ্যবহুল বিষয় তিনি সেখানে উপস্থাপন করবেন বিশেষ করে কোনো মিথ্যা যেন প্রচার হওয়ার ক্ষেত্রে আমি যেন তার প্রচারকারী না হয়ে যাই এবং কোনো অবস্থাতে যেন আমি কোনো ভুল তথ্যের দ্বারা আক্রান্ত না হই আমি যেন তথ্য সন্ত্রাসের শিকার না হই এই বিষয়গুলোর ব্যাপারে একজন সচেতন মুমিন কিন্তু সর্বোচ্চ সতর্কতার পরিচয় দেবে কারণ এরকম একটি তথ্য প্রচারের কারণে সে মৃত্যুক হবে কে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতএব আমরা দেখি সমাজে অনেক অশান্তির জন্য আসলেই এই মিথ্যা তথ্য প্রচার এক কথায় তথ্য সন্ত্রাস যদি আমরা বলি
এটা কিন্তু অনেক বেশি কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত সামাজিক যোগাযোগ ব্যবস্থা স্থাপন এবং দাইল আল্লাহর কাজ করার ক্ষেত্রে সাবধানতা এবং বিশুদ্ধতা শুদ্ধাচরণের তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ খায়রান। অত্যন্ত যুগোপযোগী বিষয়ে আলোচনা চলছে। এ পর্যায়ে আমরা সম্মানিত শেখের কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হলো, সুন্দর সমাজের জন্য ন্যায় বা সুবিচার কতটা জরুরি? এটা অত্যন্ত জাস্টিসটা আমরা আসলে কীভাবে এখানে, অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন আপনি করেছেন। শেখুল ইসলামের একটি কথাই যদি বলি, তাকে জিজ্ঞেস করা হলো যে রাষ্ট্রের জন্য কে বেশি উপযুক্ত এবং কে গ্রহণীয়। একজন হচ্ছেন কাফের আদেল, একজন কাফের কিন্তু তিনি আদেল, আদেল ন্যায় বিচার ন্যায় বিচারক, আর আরেকজন হচ্ছেন মুসলিম তবে জালিম, মুসলমান তবে জালিম। যদিও একজন প্রকৃত মুসলমানের মাঝে জুলুমটা কিন্তু আসবে না। শাইখুল ইসলাম বলেছেন যে আসলে যে আদেল এটাই দরকার। আল্লাহ বলছেন এ ইদুল্লুহু আকরাবু লিত্তাকওয়া, তুমি আদালত করো, ইনসাফ করো, এটা হচ্ছে তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী। এবং ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদল ওয়াল ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন আদালত এবং ইহসানের ব্যাপারে। তো আমরা যদি আদালত না করি, ইনসাফ যদি প্রতিষ্ঠা না করি, তাহলে কিন্তু সমাজের মাঝে একটা বড় ধরনের অশান্তি তৈরি হবে। কেননা এর বিপরীত হচ্ছে জুলুম। দেখুন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লিহি, সাত শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দেবেন, যেদিন রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তন্মধ্যে অন্যতম হচ্ছে ইমামুন আদিলুন, ওই ইমাম যিনি আদেল। তো আদালতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যদি সমাজে যদি আদালতটা প্রতিষ্ঠা করতে পারি, ন্যায় বিচার কায়েম করতে পারি, তাহলে সেখানে শান্তির ধারা, শান্তির পোয়ারা বইয়ে যাবে। আর যদি জুলুম সমাজে যদি চাপিয়ে দেওয়া হয়, তাহলে মানুষ অধিকার বঞ্চিত হবে, সেখানে বড় ধরনের বিশৃঙ্খলা, অস্থিরতা এটা কিন্তু তৈরি হবে। আর জুলুমটা অত্যন্ত মারাত্মক একটি বিষয়। দেখুন ইনসাফটা মূলত কিন্তু নিষ্কুণ শব্দ থেকে, ঠিক অর্ধেক। ধরুন আপনাকে এক ফুটের একটা স্কেল দেওয়া হলো, আপনাকে বলা হলো যে আপনি এটাকে অর্ধেক করবেন, ঠিক অর্ধেক, ঠিক অর্ধেক, হাফ ফিট করতে হবে। এখন এইটাকে আপনি ডান দিক থেকে মাপবেন, বাম দিক থেকে মাপবেন, দুই দিক থেকে মাপার পর তারপর আপনি কেমন যেন কাটতে চাইবেন না, ঠিক অ্যাকুরেট হতে হবে। আসলে এটা তাই। তো আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন, ইয়া বানি আদম, হে বনি আদম, ইন্নি হারামতু যুলমা আলা নাফসি, আমি আল্লাহ নিজের উপর নিজেই প্রথম জুলুমকে হারাম করেছি। দেখুন কিভাবে শুরু করেছে, আল্লাহ নিজেই নিজের উপর জুলুমকে হারাম করেছেন। ওয়া জাআলতু বাইনাকুম মুহাররামা, এরপর জুলুমকে তোমাদের জন্য হারাম ঘোষণা করে দিয়েছি। ফালা তাযালামু, অতএব পরস্পর জুলুম করো না। কোনো অবস্থাতেই একটা মানুষ কিন্তু জুলুমের দ্বারা সাময়িকভাবে হয়তো কিছু একটা সুবিধা পেতে পারে, কিন্তু এটার ফল অত্যন্ত ভয়াবহ, এর ফিডব্যাকটা অত্যন্ত ভয়ঙ্কর এবং এর পরিণতি খুবই মারাত্মক। সমাজে যখন সুশাসন কায়েম হবে, আদালত ইনসাফ যখন হবে, তখন সমাজে এমনি প্রত্যেকটি মানুষ তার হক সম্পর্কে সচেতন হবে, প্রত্যেকে তার হক পেয়ে যাবে। অতএব সমাজে আর কোনো অশান্তি বিরাজ করবে না, একটি ন্যায়ের সমাজ তৈরি হবে। এবং এটাই মূলত ইসলামের চাহিদা, যে প্রত্যেক হকদারকে তার হকটুকু তুমি দিয়ে দাও, তাহলে সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ, আন্তরিকতা, ভ্রাতৃত্ব, সম্প্রীতি, এই মনোভাবগুলো বৃদ্ধি পাবে। এক্স্যাক্টলি, চমৎকার বলেছেন। আসলে আমাদের সমাজ ব্যবস্থায় বর্তমানে যে ইনসাফের অনুপস্থিতির কারণে এবং বিশেষ করে আইনের ফাঁক ফোকর যেটাকে বলা হয়, যেটার কারণে অপরাধীরা খুব সহজে বেরিয়ে আসতে পারে, যার জন্য কিন্তু সমাজে মানে যারা অপরাধী তারা অপরাধে উৎসাহী হতে পারছে। কারণ এখানে জুলুম করলে দেখা যায় যে মানে প্রভাব খাটিয়ে কিংবা আর্থিকভাবে যে কোনোভাবে সেখান থেকে ছাড়া পেয়ে যায়। আবার আরেকজন সে প্রভাবশালী না, দুর্বল, সে অন্যায় করেনি, তারপরেও সে শাস্তির মুখোমুখি হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলি আসলে ইনসাফ না থাকার কারণে, জুলমের প্রভাবের কারণে সেটা হচ্ছে, যেটা আপনি বললেন। জি জি, জাযাকুমুল্লাহ খায়রান।